কি রে এই কি হ্যাঁ নিভে গেল। আরে সারিতা, তুমি কি এই রুমে প্রেজেন্ট আছো? কি পড়েছে? ও মাই গড, অবশ্যই আমরা তাও চেষ্টা করব যে অনেকদিন পর আবার একটা চ্যালেঞ্জ হরর ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন টাইম কটা সেটা অলরেডি তোমাদের থাম্বনেইলে লেখা রয়েছে, তোমরা দেখে নিতে পারো ভুলে। আর আজকে যে চ্যালেঞ্জটা করতে যাচ্ছি সেটার নামও অলরেডি থাম্বনেইলে টাইটেলে লেখা রয়েছে, ক্লিয়ার? তাও বলে দিই ভালোভাবে। আর তার আগে বলে রাখি যে আমার সাথে কে আছে তোমরা দেখতে যাচ্ছ, আমার সাথে আছে। তো আজকে যে চ্যালেঞ্জটা আমরা করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে সারা সারিকা চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জটা কি আমি একটু ডিটেলে বলে দিই। তো সারা সারিতার ব্যাপারে তোমরা যদি না জেনে থাকো তাহলে আমি একটু বলে দিই। সারা সারিতা হচ্ছে ডেভিলের মেয়ে, বলা হয় যে ওরা ডেভিলের মেয়ে, বাট অনেকে বলে যে সারা সারিতা দুজন বোন যারা কিনা একটা মানে অ্যাক্সিডেন্টে বলতে পারো খুব বাজেভাবে যাদের ডেথ হয়েছে, তো তাদের নিয়েই এই চ্যালেঞ্জটা বলা হয়। তারা নাকি এখনও হন্ট করে লোককে যখন এই চ্যালেঞ্জটা করা হয়, তাদেরকে ডাকা হয় চ্যালেঞ্জটার মাধ্যমে। এবং আজকে আমরা তাই ট্রাই করতে যাচ্ছি যে আদৌ এরকম কিছু ঘটে কি ঘটে না, সারা সারিতা বলে কেউ আমাদের দেখা দেয় কি দেয় না। আর মেইন জিনিস হচ্ছে এই চ্যালেঞ্জটা করতে কিন্তু দুজন লাগবে তোমাদেরকে, আর চ্যালেঞ্জটা বেসিক্যালি অনেকটা চার্লি চার্লি চ্যালেঞ্জের মতো। তোমাদের এই চ্যালেঞ্জটা লাগবে হচ্ছে দুটো কয়েন, দুজন আর একটা জিনিস হচ্ছে যে কয়েনটা যেটা তোমরা নেবে সিমিলার হতে হবে, মানে 5 টাকা হলে 2 5 টাকা, 10 টাকা হলে 2 10 টাকা, এরকম কয়েন তোমাদের লাগবে দুখানা, আর দুজন লাগবে তার সাথে। আর টাইমটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কোন সময় করছি এখন, আর তোমরা জানো যে চ্যালেঞ্জ করার সময় আমাদের ক্যান্ডেল লাগে, আর ক্যান্ডেল আমরা কেন ধরাই সেটাও জানো, যে ওটা নেগেটিভ এনার্জিকে কি বলে ওটাকে অ্যাট্রাক্ট করে, হ্যাঁ সেই জন্য ক্যান্ডেল ধরে নিতে হবে। আর এটাই, আর কয়েন লাগবে আমাদের, আমাদের 5 টাকার কয়েন আছে, আমাদের যে 5 টাকার কয়েন দিয়ে করবো আমরা। মেইন জিনিস হচ্ছে যে এই চ্যালেঞ্জটা যখন আমরা স্টার্ট করবো তখন সারা সারিতার থেকে পারমিশন নিতে হবে, আর যখন চ্যালেঞ্জটা এন্ড করবো তখন আমাদের পারমিশন নিতে হবে যে আমরা কি স্টার্ট করতে পারি বা আমরা কি গেমটা এন্ড করতে পারি, ওর জন্য আমাদের পারমিশন নিতে হবে। আর তারপরে আমরা তাদের কিছু কোয়েশ্চেন করতে পারবো লাইক, আর মেইন হচ্ছে যেটা জিনিস আমরা বুঝবো করে যে সারা সারিতে এখানে প্রেজেন্ট আছে কিনা, তো তার জন্য বা অ্যান্সার করছে কিনা আমাদের, তার জন্য মেইন জিনিসটা হচ্ছে আমরা দুটো পয়েন্ট আমরা দুজনে ফ্লিপ করবো একই সাথে, কোয়েশ্চেনটা করবো আর আমরা দুটো পয়েন্ট একসাথে কিন্তু ফ্লিপ করবো। তো দুজনের যদি কয়েনে হেডস আসে তার মানে কিন্তু ইয়েস, আর দুজনের কয়েনে যদি টেল আসে তার মানে কিন্তু নো। আর আরেকটা জিনিস যদি আমার কয়েনে হেড আসে আর পুরো কয়েনে টেল আসে তাহলে কিন্তু অ্যান্সার হবে মেইন। তো ফ্রেন্ডস তোমাদেরকে বলতে চাই যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, যেটা আমার বলা উচিত বাট আমিও বলে দিলাম, ভিডিওটা লাইক করো, বেশি করে লাইক করো, কারণ অনেকদিন পরে চ্যানেল ভিডিও দিচ্ছি, একটু বেশি করে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেল নতুন হচ্ছে আর আমি বেসিক্যালি ওর সাথে কোনো চ্যানেল ভিডিও করে নিয়ে আসি হরর ভিডিও। আজকে ফার্স্ট টাইম এই জিনিসটা শুনেছিলাম যে তোর মানে কিরকম বলবো এক্সাইটেড, দেখা যাক এই সময় করছি ভিডিওটা কি এক্সপিরিয়েন্স হয় লাগছে, অবশ্যই চ্যানেল ভিডিও করছি আর দুজন মিলে করছি তাও ভয়টা কম লাগে আশা করি, বাট তাও দেখা যাক যে কী হয় লাস্ট অবধি। তো তোমরাও দেখতে থাকো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে কিন্তু ভিডিওটা দেখা মাত্র কিন্তু লাইক করো, লাইক করো, আর লাস্টে শাউট আউট। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন ফোনটা হাতে ধরে ভিডিওটা করছি কারণ তোমাদেরকে দেখাতে হয় ভালো করে। তো মেইন হচ্ছে কয়েন, যে দেখতে পাচ্ছ আমার হাতে একটা কয়েন আছে আর আমরা 5 টাকার কয়েন ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো রকম কয়েন বাট দুটোই ইকুয়াল হতে হবে, যে 2 টাকার 2 টাকার 5 টাকার 5 টাকা যেটা আমরা বললাম। তো মেইন আমরা এখন কয়েনটাকে ফ্লিপ করবো একই সাথে, আর সারা সারি থেকে জিজ্ঞাসা করবো, সারা সারি থেকে পারমিশন নিতে হবে যে আমরা গেমটা স্টার্ট করতে পারি কি না, যদি না বলে মানে যদি টেলস আসে দুজনেরই তার মানে আমরা স্টার্ট করতে পারবো না, বাট আমরা যেহেতু চ্যালেঞ্জটা করছি আমাদের কন্টিনিউ করতে হবে, তাই জন্য আমরা করে যাবো, তাই তো? অবশ্যই আমরা তাও চেষ্টা করবো যে ওখানে একটা জিনিস রাখা ছিল পড়ে গেল চাইনা কেন পাট করা জিনিসটা, তো যাই হোক বলছিলাম আমরা যে যদি হেডস আসে দুজনে তার মানে তো আমরা ভালো স্টার্ট করতে পারবো, ইয়েস ওটার অ্যান্সার। আর যদি মানে যেরকম বললো আমরা ধরে নেবো, তো ক্যান্ডেলটা ঠিক আছে এখনই বন্ধ নিভে যাবেন।
আরে নিভে যাচ্ছে কেন? যাই না, ঠিক আছে, এখানে থাকা পাবো তো। করার আগে এইসব কি সব হচ্ছে জানি, হাতে হাতে আগুন ফাগুন পড়ে যাচ্ছে, আর ক্যান্ডেলটাও নিভে যাচ্ছে দেখ, ভালো করে ধরছে না তো। তো গাইস দেখো ক্যান্ডেলটা ধরালাম, ক্যান্ডেলটা ঠিক করে ধরছেও না, নিভে যাচ্ছে, আর কোনো এখানে সব দরজা জানলা বন্ধ, কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই, তাও দেখো এত ছোট ফ্লেম জ্বলছে কেন বাবা, কি অদ্ভুত ব্যাপার। কি রে এই শিট, হ্যাঁ নিভে গেল না ক্যান্ডেল, নিভে গেল ক্যান্ডেল ধরছে না কেন বাবা, কি রে ক্যান্ডেলই ধরছে না, কি অদ্ভুত। ধর আমি ধরার চেষ্টা করি, তো গাইস আমি ট্রাই করছি একবার, বারবার ক্যান্ডেল নিভে যাচ্ছে, তোমরা দেখো শুধু ধরছে না, কি হচ্ছে কি হচ্ছে, ধরবে না দেখি এরকম ক্যান্ডেল ধরছে, সেটাই তো, ক্যান্ডেল না ধরলে স্টার্ট করবো কি করে আমরা। তো গাইজ ও ক্যান্ডেল ধরানোর ট্রাই করছে, আরে তোমাদের দেখাতে পারলাম না, আবার নিভে গেল অদ্ভুত ভাবে, ক্যান্ডেল না ধরলে স্টার্ট করবো কি করে, ক্যান্ডেলই ধরছে না, আরো দু তিনবার ট্রাই করলাম ক্যান্ডেলটা ধরানোর জন্য, বাট ক্যান্ডেলটা কিন্তু ধরলো না, তো আমরা এখন ক্যান্ডেলটা ছাড়াই স্টার্ট করবো ভিডিও, আর কোনো উপায় নেই, ক্যান্ডেল সাইডে রেখে দিচ্ছি, বাট আমাদের আগে স্টার্ট করতে হবে, তো এমনি ক্যান্ডেল ছাড়াই করছি, তাই না করা উচিত কিনা, বাট করবো দেখি। তো গাইস দুজনে কয়েন নিয়েছি, আর আমরা এখন টস করব, পারমিশন দেব যে স্টার্ট করতে পারবো কিনা আমরা গেম। তো গাইস আমরা এখন জিজ্ঞেস করছি, পারমিশন নিচ্ছি মেইনলি সারা সারিতা, আমরা কি গেমটা স্টার্ট করতে পারি। তো গাইস আমার কয়েনে হেড পড়েছে, আর সারাসারিতা নিজেই পারমিশন দিয়েছে গেমটা, তো জানি না আগে কি হতে চলেছে, মেবি বা নো হলে একটা আলাদা কথা ছিল, ডাইরেক্ট হ্যাঁ, তো আরো আমরা কিছু কোশ্চেন করব, তো খারাপ কোনো কোশ্চেন করব না আমরা, ঠিকঠাক কোশ্চেন করারই চেষ্টা করব, কারণ আমরা শুনেছি যে তোমার অবিয়াসলি যে বাজে ভুলভাল কোশ্চেন করলে স্পিরিট অন সময় এরকম হয়ে থাকে, রেগে যায়, পিছনে পড়ে যায়, তো আমরা বেশি কিছু কোশ্চেন করব 4-5টা, তো তোমরা দেখতে থাকো যে গেমটা কত দূর এগোয়, আর অবিয়াসলি আমরা গেমটা এন্ড করার আগে আবার একবার পারমিশন নিয়ে নেব। ফার্স্ট কোশ্চেন যেটা আমরা করব সেটা হচ্ছে যে এখন এই মুহূর্তে এই রুমে প্রেজেন্ট কিনা সম্পূর্ণ দেখতে পাচ্ছ, এখানে দেখো দুটোই কয়েন পাশাপাশি পড়েছে আমাদের, তার মধ্যে হেড, তো গাইস আমার তো খুবই ভয় লাগছে, আমারও ভয় লাগছে না, তারা আমার মানে আগে করার এক্সপিরিয়েন্স আছে বলে তাই, বাট তাও মানে হ্যাঁ বলেছে মানে বিশাল ব্যাপার, তো গেমটা কন্টিনিউ করব তাহলে। তো নেক্সট তাহলে কি কোশ্চেন করা যায়, জিজ্ঞেস করি যেহেতু আমি তোমাদের ফার্স্টে বললাম যে সারা সারি তাকে ডেভিলের মেয়ে কিনা, তো সেটাই জিজ্ঞাসা করবো, আদৌ ডেভিলের মেয়ে কিনা নাকি অন্য কেউ, তো দেখবো কি বলে সারা সারি, তা তুমি কি ডেভিলের মেয়ে, তো গাইস দেখতে পাচ্ছ আবারও কিন্তু ইয়েসই পড়েছে, ঠিক আছে, তো গাইস দেখতে পাচ্ছ দুটো কয়েন আবারও কিন্তু ইয়েস পড়েছে গাইস,
দুটোই হেড পড়েছে। তো এর মানে কি দাঁড়ায় যে সারা সারিতা ডেভিলেরই মেয়ে, যেহেতু দুজনের হেড পড়েছে আমাদের। তো গাইস ও এখন ক্যামেরা হ্যান্ডেল করছে, ও আবার আমরা পয়েন্টটা টস করবো আর কোয়েশ্চেন করবো। আর আমরা এখন যে কোয়েশ্চেনটা করছি একসাথে, সেটা হচ্ছে যে সারা সারিতা জিজ্ঞাসা করবো সারা সারিতাকে যে তুমি কি আমাদের কোনো ক্ষতি করবে কি না। রাইট, বাবা ভয় লাগছে, যদি হ্যাঁ আসে কি হবে দেখা যাক। রেডি? তো সারা সারিতা তুমি কি আমাদের কোনো ক্ষতি করবে? তো ফাইনালি কিন্তু দুজনেরই টেল এসেছে। ওয়াইজ যেমনটা দেখলে আমাদের কিন্তু কয়েনে কিন্তু দুজনেরই টেল এসেছে, তার মানে নো। আর আমাদের কোয়েশ্চেন ছিল সারা সারিতা আমাদের কি কোনো ক্ষতি করবে কি না, তো তার মানে কোনো ক্ষতি করবে না। তো নেক্সট আমরা যে কোয়েশ্চেনটা তাহলে করবো যে সারা সারিতা কি কখনো কাউকে ক্ষতি করেছে কি না, ঠিক আছে? হ্যাঁ, আগে কখনো কাউকে ক্ষতি করেছে কি না, এটাই আমাদের কোয়েশ্চেন করছি। তো রেডি? সারা সারিতা তুমি কি এর আগে কাউকে কোনো ক্ষতি করেছো? ওই জন্যই হয়তো আমাদেরকে নো অ্যানসার দিল, যেহেতু ক্ষতি করে না, সেই জন্য আমরা একটু ভাবছি কোন কি বলবো, একটু অন্য ধরনের একটু ইন্টারেস্টিং কোশ্চেন জিজ্ঞেস করবো, যাতে দেখবো কি বলে সারাসারি। তো গাইস এখন আমরা সারাসারি থেকে তোমাদের যেরকম বললাম একটু অন্য টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করবো, বাইরে কুকুর ডাকছে তার মধ্যে ভয় লাগছে। তো নেক্সট যে কোশ্চেনটা আমরা করবো সেটা হচ্ছে সারাসারিতা কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছিলো কিনা, কারণ কীভাবে মারা গেছিলো কেউ জানে না, তো সেটাই জিজ্ঞাসা করবো আমরা কীভাবে ডেথ হয়েছিল। আর এটাও আমি শুনেছি যে কোনো স্পিরিটকে জিজ্ঞাসা করা উচিত না যে তার ডেথ কীভাবে হয়েছিল, কেন হয়েছিল। সারাসারিতা তোমার কি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল? তো গাইস ওইখানে জাস্ট কয়েনটা পড়লো একটা, ঠিক আছে, আর আমার এটা কয়েন। তো গাইস দেখতে পাচ্ছো নো, তো এটাও কিন্তু টেল পড়েছে, এর মানে হচ্ছে নো, মানে সারা সাইদা কিন্তু কোনো অ্যাক্সিডেন্টে ডেথ হয়নি। আর ন্যাচারালি তো নয়, এটা আমি খুব ভালো করে জানি। তো আমরা তো গাইস করব যে কেউ কি সারা সাইদাকে মানে মার্ডার করেছিল নাকি বা হত্যা করেছিল। সারা সাইদা তোমাকে কেউ কি হত্যা করেছিল? তো গাইস এটা আমার কয়েন ফোকাস নিচ্ছে না, আমারটা কিন্তু হেড এসেছে। আর দেখতে পাচ্ছো, তোমরা দেখতে পাচ্ছো কিনা জানি না, বাট এখানে কিন্তু হেড এসেছে, ফোকাসে দেখাতে পারছি না। দেখতে পাচ্ছো এর মানে না গাইস, এটাই দাঁড়ায় যে সারাসারি তার কিন্তু তার মানে হত্যাই হয়েছে, তার মানে আমাদের কোশ্চেনে কিন্তু ইয়েস অ্যান্সার দিল। তো আমরা নেক্সট এবারে এই কোশ্চেনটা করবো যে সারাসারি থেকে ওনার কেউ হেঁটে গেল, চটির আওয়াজ পেলাম। হ্যাঁ মনে হলো তিন চারটে ফুটস্টেপ মতো সাউন্ড এলো। তো গাইস যেটা বলছিলাম যে সারা সারিতাকে এবার আমরা নেক্সট কোশ্চেন করবো যে সে কি আমাদের সাথে হোল লাইফ থাকবে কি না। রেডি? তো ওই অ্যান্সারের উপরে ডিপেন্ড করছে কি আমরা গেমটাকে কত দূর এগোবো, ঠিক আছে? অবভিয়াসলি। রেডি? তো সারা সারিতা তুমি কি আমাদের সাথে হোল লাইফ থাকবে? তো গাইস আমার কয়েনে হেড, আমারটা টেল, আর ও তার মানে ওর সাথে থাকবে সারা জীবন না, এর মানে হচ্ছে মেবি। থাকতেও পারে
তো গাইজ জানি না আমাদের এরপর কিছু কোয়েশ্চেন করা উচিত কি না, কারণ হয়তো এরপরে কোয়েশ্চেন করলে মেবি জায়গা পুরো ইয়েসি হতে পারে, তাই না? তো গাইজ আমরা ভাবছি চ্যালেঞ্জটাকে আর বেশি দূরে করবো না, আমরা মোটামুটি 6-7টা কোয়েশ্চেন করলাম আর তোমাদের কি ওপিনিয়ন জানিও, আর এরপরে যদি আমরা কখনো আবার গেমটা প্লে করি তখন আবার অন্যরকম কোয়েশ্চেন করবো ফিউচারে। হ্যাঁ, তো আমার মতে কিন্তু গেমটা এখানে স্টপ করে দেওয়া উচিত। তো গাইজ এখন আমরা 4:30টার থেকে পারমিশন নেব গেম এন্ড করার জন্য, বাট তার আগে বলে রাখি যে আমাদের যদি অ্যানসার আসে যে না আমরা গেমটা এন্ড করতে পারবো না, নো অ্যানসার আসে তাহলে তো আমরা গেমটা কন্টিনিউ করতে পারবো না, আমাদের তো স্টপ করতেই হবে, কন্টিনিউ করা পসিবল না, তো আমরা গেমটা স্টপ করে দেব। তো জানি না কি অ্যানসার আসতে চলেছে আর কি তার এফেক্ট পড়তে চলেছে, যা হবে আমরা যা হবে দেখা যাবে। তো রেডি, সারা সারিতা আমরা কি গেমটা এন্ড করতে পারি? তো গাইস এখানে কিন্তু ইএস ইএস এসেছে, তার মানে কিন্তু সারা সারিতে আমাদেরকে গেমটা স্টার্টও করতে বলেছিল আর গেমটাও কিন্তু এন্ড করতে বলছে। তো গাইস আমার তো বেশ ব্যাপারটা খুব একটা ডেঞ্জারাস লাগছে না, গেমটা প্লে করলাম যে আমরা না ওটা একটা নেগেটিভ ভাইব যেহেতু আমাদের মধ্যে প্রেজেন্ট ছিল, কারণ সারা সারিতে যখন আমরা আস করেছিলাম আমাদের ঘরে প্রেজেন্ট আছে কিনা তখন কিন্তু অ্যান্সার ইএস এসেছিলো, তো সেই জন্য হতে পারে। বাট যতদূর আমরা দেখলাম আমাদের কিন্তু গেমটা স্টার্ট করারও পারমিশন দিয়েছিল, গেমটা এন্ড করারও পারমিশন দিল, এমন না যে আমাদের সাথে ব্যাড কিছু ঘটলো, এছাড়া জাস্ট আমরা একটা এফেক্ট পেলাম, ভাইব পেলাম। ফার্স্টে আমাদের একটা পাশে একটা জিনিস ছিল যেটা আমাদের পড়ে গেল, আর সেকেন্ডলি ক্যান্ডেলটা ধরলো না, থার্ড হচ্ছে স্টেপ পেলাম একটা, তো জানি না কতটা কি আমাদের সাথে ঘটলো। তো যাই হোক এখন আউটডোর পালা আর শাউটডোরের পালা, যেটা ও দেবে। তো আগের ভিডিওর থেকে শাউট আউট দিচ্ছি, ফার্স্ট যাকে দিচ্ছি তার নাম হচ্ছে এমডি দেলোয়ার, লিখেছো আমি তোমাকে আর কোনোদিনও কমেন্ট করবো না, তুমি আমার নাম নিলে না, রিয়েলি বলছি আমি তোমার ভিডিও অনেক অনেক ভালো লাগে, আমার নাম তাসমিন বাংলাদেশ থেকে, প্লিজ 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 আমার নাম নিও। তো আজকে এই ভিডিওতে তোমার নাম নিয়ে নিলাম আমি। নেক্সট কমেন্ট হচ্ছে মিষ্টির গেম প্লে, লিখেছো দিদি খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার ভিডিও ইজ দ্য বেস্ট, লাভ ইউ দিদি, প্লিজ আমাকে শাউট আউট করো প্লিজ দিদি, আমার নাম মিষ্টি, নেক্সট ভিডিও দিদি নেক্সট ভিডিওতে আমার নাম নিও। তো থ্যাংক ইউ সো মাচ মিষ্টি গেম, মিষ্টির গেম প্লে। তো নেক্সট কমেন্ট পড়ব হচ্ছে লিটিল জারিফা, লিখেছো আপু আমি তোমার অনেক বড় ফ্যান, তুমি আমার নাম কোনো ভিডিওতে নাও না, প্লিজ এবার নাও, প্লিজ 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 অনেকবার প্লিজ লিখেছো, তো ফাইনালি তোমার নাম নিয়ে নিলাম জারিফা, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। নেক্সট কমেন্ট করেছো মোহাম্মদ সামিম, লিখেছো আপু মাই নেম ইজ রাত, আমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছি, চ্যালেঞ্জ ভিডিও দাও প্লিজ প্লিজ, তো ফাইনালি চ্যালেঞ্জ ভিডিও করে ফেলেছি। আর আজকে ভিডিও লাস্ট কমেন্ট পড়ছি, তারিফা সুলতানা তারিফা, তুমি লিখেছো আপু তুমি আমার নাম নাও নি, আমি অনেক কষ্ট পেয়েছি, আমার নাম তাফরিহা, সরি সরি তাফরিয়া, আমি তোমার সব ভিডিও দেখি, লাগবে, থ্যাংক ইউ সো মাচ তাফরিয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো গাইজ শাউট আউট দিয়ে দিয়েছি ফাইনালি আমাদের, আর একটা কথা বলে রাখি যে সবাইকে শাউট আউট দেওয়া পসিবল নয় একটা ভিডিওতে, তোমরা একটু বুঝতে ট্রাই করো, একটা ভিডিওতে যদি আমি সবাইকে শাউট আউট দিই তাহলে অনেক বড় হয়ে যাবে, আমি সবাইকে শাউট আউট দেবো, আমি ফিউচারে অনেক ভিডিও করবো সেখানে তোমাদের নাম নিশ্চয়ই থাকবে, তার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করো। হ্যাঁ 50K হলে ভাবছি লাইভে আসবো, তো আমাকে জানিও তোমরা আসবো কি আসবো না, কারণ বেকার বেকার তোমরা যদি না চাও তাহলে আমি কি করবো, কেমন লাগলো জানিও, আর প্লিজ লাইক করো ভিডিওটা, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, তো দেখা যাবে নেক্সট একটা ভিডিও নিয়ে, আর ওকে আমার হরর ভিডিওটা দেখতে চাও কিনা সেটা জানিও। তো গাইস আজকের মতো এতটুকু, চ্যালেঞ্জটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না, অনেক রাত হয়েছে, কুকুর চিল্লাচ্ছে বাইরে, তো সবাইকে বলছি ভালো থাকো সুস্থ থাকো, টিল দেন বাই।